বরাত উপলক্ষে সবে কি করবেন কি করবেন না এক টানে বলে দিব কি করা যাবে কি করা যাবে না এই কথাগুলি বলে দে দশটা করবেন দশটা ছাড়বেন সবে বরা আমার মা বোনদেরকে জানা দিবেন এই চাঁদে রোজা কম হবে না বেশি হবে কম হবে না বেশি হবে থাকতেই থাকবেন বাংবেন থাকবেন বাংবেন থাকবেন রমজানের উদিত হওয়ার আগ পর্যন্ত দশটা কাজ করবেন দশটা ছাড়বেন এক নাম্বার ওই দিন মাগ্রিব থেকে নিয়া এসা পর্যন্ত এক অক্ত নামাজের জামাত ছাড়া যাবে না দুই নাম্বার সাধারণভাবে যেইভাবে নফল নামাজ পড়েন প্রত্যেক রাতের মতো সেই রাতটাতেও আপনি তাহাজ্যতের নামাজে দাঁড়াবেন গুরুত্বপূর্ণ দুই রাকাত দুই রাকাত করে যে যেকোনো সুরা দিয়া পড়তে থাকবেন ততক্ষণ আপনার মনে চায় যতক্ষণ তিন নাম্বার ওই রাত্রিতে বেশি বেশি করে তাওবা করা এবং এই সিদ্ধান্ত নেওয়া যে বাকি জীবনটা আমি রাতের একটা অংশে তাওবা করবো কার কাছে আল্লাহ পাকের কাছে চার নাম্বার বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা কি তেলাওয়াত পাঁচ নাম্বার দুরুদ বেশি বেশি করে পড়া আল্লাহ আলাহি পড়ে যারা একবার লাভ কয়টা দশটা গুণা মাপ দশটা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় কয়টা হয়েছে বলেন এক নাম্বার দশটা গুনা দুই নাম্বার দশটা কি তিন নাম্বার দশটা মর্যাদা আল্লাহ আপনার বাড়া দিবে ছয় নাম্বার ইবাদত জিকির আসকার বেশি বেশি করে করা সাত নাম্বার এই রাতে খুব বেশি করে দোয়া করা আল্লাহর কাছে যে আল্লাহ জীবনে অপরাধ করছি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে ক্ষমা করে দাও তবে দলবদ্ধভাবে না নিরিবিলি নিরিবিলি জিলাপি ঠেলায় এরপরে কি বলে বিরিয়ানির ঠেলায় যেন ইবাদতের কোনো ঘাটতি না হয় ইমামের যেন চাকরি চলে না রে এই রাতে যেন ইমামের চাকরি চলে বেচারা ফজরের আজান দিবে বারোটার পরে গেছে গা ঘুমাইতে মসজিদ কমিটির লোক আসছে দুই একজন রাত বারোটার পরে আইসা দে হুজুর নাই হুজুর কই তা আপনি তো একদিন আসেন আর হুজুর তো ডেলি আসে আপনি এখন বড় হয়ে গেছেন এর মানে হলো বাকি ওলায় নগদ ওলারে কি করে দমকা এটা যেন না হয় এরপরে আমার ভাইয়েরা আট নাম্বার সদাকা করা কি করা এটা বন্ধ করে না এটা কইরেন গরিব কিছু দান করবেন নয় নাম্বার মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করবেন যেটা করেছেন সাল্লাম দশ নাম্বার রোজা রাখা কি রাখা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিকে আমরা বলি আমিন এই রাতে বর্জন করবেন এক নাম্বারে আতশবাজি কথা তো জবাব দিলেন না কি বাজি হারি বাপ রে বা সুম দাম ইদানিং আমার বাড়িতে এরকম আছে না খবরদার মুসলমান কখনো বিনা কারণে এগুলা করতে পারে না আতসবাজি এগুলা ফুটানো যাবে না দুই নাম্বার মসজিদ মাদ্রাসা গড় দোকান প্রতিষ্ঠান এগুলাকে আলাদা আলোক সজ্জা করার কোনো দরকার নাই যারা এগুলার ব্যবসা করে অপেক্ষায় থাকে কবে নাই 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 লাইট লাইট কি সবে কয় নালামু এরকমের আছে না মসজিদের টাকা নিয়া লাইট কিনছে সবে বরাতে লটকাইত কি মানের মুসল্লি কি মানের কমিটি চিন্তা করছে মসজিদের কাজ বাকি আর উনি লাইট কিনে এরকমের আছে না আপনারা অনেকে আবার ওনার দিকে তাকান ওনার দিকে তাকায় আলাম ওনারে বলি না এরকমের আছে নাই এটা করা যাবে তিন নাম্বার এই রাত্রিতে রাত্রি উপলক্ষে কোনো অপচয় করা যাবে না কোনো অপচয় করা যাবে না এরপরে চার নাম্বার বিধর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করা না ভালো সম্পর্ক স্থাপন করা যাবে না না করা কেন করবেন জানেন আপনার চরিত্র আপনার আচরণ দেখলে যেন সে মুসলমান হইতে তার মন চায় জাকাতের খাত কয়টা আটটা কয়টা একটা আল্লাহ বিধর্মীদেরকে দিয়ে দিস এই জন্য বিধর্মীদের উপরে কোনো অত্যাচার করা যাবে না পাঁচ নাম্বার খিচুড়ি বিরিয়ানি হালুয়া যতটা পারেন অ্যাভয়েড করবেন যতটা পারে অ্যাভয়েড করবেন আর সেই দিন হুজুরে খাইয়া ওই যে বললাম তিরাশিটা দাওয়াত খাইলে রাতের বেলা আর ইবাদত চলবে তো এক লোকমা খাইলে তো তিরাশি লোকমা হয় এরপরে ছয় নাম্বার মসজিদে আগমন করেন ঠিক কিন্তু সেখানে যাইয়া দলবদ্ধভাবে এমন জোরে জোরে লাগাইছে এক দলের জিকিরের ঠেলা আরেক দলের নবাদতই নাই এরকম আছে না নাই এটা করবেন না সাত নাম্বার এই রাত্রিতে মেহমানদারির আয়োজন কইরা নিজের ইবাদত নষ্ট করা যাবে না এগুলা করি এরপরে বেলা আট নাম্বার রিক্সা ভাড়া কইরা রাতের বেলা কবরস্থানে কবরস্থানে ঘুরতেছে এক লোক গেছে আটটা কবরস্থানে কি ব্যাপারে এই রাত্রিতে কবর জিয়ারত করছে আমি বাকি লাভ কি আপনাদের জুমুরের এক জায়গায় যারা দাঁড়ায় যদি দোয়া করেন তাহলে সারা দুনিয়াতে দোয়া পৌঁছানোর ক্ষমতা আমার আল্লাহর নাই আসতে কইছেন নাই রিক্সা পাওয়া যায় না সারা রাত দেখছি আমি শহরগুলাতে গলিতে গলিতে নামাজও পড়ে না ওই দিন নতুন পাঞ্জাবি পড়ে আর পোলা পানি তো আসে দলে দলে হুন্ডা লইয়া সাইকেল লইয়া রাস্তায় রাস্তায় কিরে একটু পরে পরে ঘেউ ঘেউ শোনা যায় কিরে কয় পোলা তোর ফুর্তি করার লেগে সবে বরাত আসে নাই সাল্লাম এই রাত্রিতে ফুর্তি করেছেন এরকমের কোনো হাদিস নাই বরং চাইছে কার কাছে আল্লাহ পাকের কাছে আল্লাহর কাছে চাইবেন দান করবেন সদাকা করবেন এরপরে নয় নম্বর এই রাত্রিতে প্রতিজ্ঞা করবেন যতদিন বেঁচে থাকবো এক অক্ত নামাজ যেন আমার ছুটে না যায় রাজি আছেন রাজি আছেন নামাজ পড়লে হৃদয় কি থাকে প্রশান্তি থাকে শান্তি লাগে সেজদা দিলেই মজা লাগে এশান নামাজ পড়ি না যতক্ষণ মাতার বোঝা যায় না ততক্ষণ এটা কাদের যারা নামাজি এটা কাদের যারা আর যে পড়ে না সারে গামা পাদানীচা সবই তার জন্য আলাদা কিছু নেই সর্বশেষ দশ নাম্বার এই সবে বরাত এবং এই সাবানের চাঁদে আপনি প্রতিজ্ঞা করবেন আমার দ্বারা রমজানের একটা রোজাও যেন ছুটে না যায় নিয় নয় একবারে করবেন চাঁদে যতদিন হবে উনত্রিশ হোক আর তিরিশ হোক একটা রোজা আমি নষ্ট করব না আল্লাহ তুমি তাওফিক দাও কার কাছে বলবেন কার কাছে বলবেন আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক আমরা বলি আমিন শেষ কথা এই সবে বরাতে রাত্রিটা আগামী জুমার রাত্রে করবে এই জন্য এই জুমাতে কথাগুলি সতর্ক করলাম আমি কিন্তু জিলাফি দিতে নিষেধ করি নাই নিষেধ করছি নিষেধ করি নাই আমি শুধু বুঝাইছি কিভাবে করবেন আমি কিন্তু এই রাত্রিতে হুজুরকে দাওয়াত দিতে নিষেধ করি নাই কারণ আমার দ্বারা যদি দাওয়াত বন্ধ হয় হুজুর আবার মনে কষ্ট পাবে দাওয়াত দিতে নিষেধ করি নাই কিন্তু ভাইরে সারা বছর গরটার নাপাক রাইখ্যা সবে বরাতের দিন মুছা পুছ্যা পরিষ্কার কইরা জান্নাতে চলে যেতে চাও জান্নাতে যদি দিতে তাও আমিট তো তোমাকে পবিত্র থাকতে হবে এটা কার কথা আল্লাহ পাকের কথা আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমরা বলি আমি